করো, ফিকির করো। দিবা নিশি বলতেছি, দিবা নিশি বলতেছি, দিবা নিশি বলছি, গোটা পৃথিবী, গোটা পৃথিবী। আমি পরিষ্কার বলি, আবারও বলি বাপ, তুমি যদি শাস্তে শাস্তে মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত কাফেরদের মতো পুরা একবারে নিজেকে সাজাইয়া ফলো, বেইমানের মতো চুল, বেইমানের মতো শার্ট, বেইমানের মতো প্যান্ট, বেইমানের মতো কথা বলার ঢং, বেইমানের মতো খাড়াইয়া মুতা। এরপরও যদি শুধু মুসলমান পরিচয়টা দাও, তাহলে আল্লাহর কসম মনে রাখো, কাফের বেইমানরা জুলুমার নির্যাতনের সুযোগ যখন পাবে, তখন তোমার পুরা চেহারা বডি, তোমার পুরা ঘর পরিবার, বিবি বাচ্চা যদি বেইমানদের মতো পুরা পুরিও হয়, এরপরও মুসলমান পরিচয় শুধু জানলে তোমারে ছাড়বে না। মনে রাখো বন্ধুর কথা, কুত্তার মতো ফিটবো তখন, কুত্তার মতো। হা তখন বলে হুজুর আমরাও তো ফিটবো, কোনো অসুবিধা নাই, আমি এশার নামাজ জামাতে সেজদা দিয়ে নামাজ পড়ছি, এবারে যদি আমার জবাই করে দেয় কোনো অসুবিধা নাই, আমি মালিকের সেজদা দিয়ে আসি, খালাস। এবার আমি যেখানেই আমার জান চলে যায় যাক, অসুবিধা কি, আমি তো সেজদা দিছি আলহামদুলিল্লাহ, আমি তো পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ছি, আমার টেনশন কি, হায়াতও আমার আল্লাহ, মৌতও আমার আল্লাহ, বেঁচে থাকা আমার আল্লাহর জন্য, মরে যাওয়া আমার আল্লাহর জন্য, বাঁচলে আসি, মরে গেলে মালিকের কাছে, এখনো আল্লাহর কাছে আসি, আল্লাহর নজরে, মরলেও তো আল্লাহর নজরে, ঠিক কি না বলেন, অসুবিধা কি আমার। এই জন্য ভাইয়া অনুরোধ, আমার অনুরোধ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে আঁকড়ে ধরেন। রজব মাস, আপনাদের কাছে আমার অনুরোধ, দেখেন ভাবতে ভাবতে দেখতে দেখতে আবার রমজান চলে আসছে, হায় পৃথিবী এত দ্রুত গতিতে চলে এখন বুঝাই যায় না, এ গেল রমজান, কখন গেল, তেরো তো পাওয়া যাইতেছে না, তেরো তো পাওয়া, কোরবানি এখনো দেখেন গিয়ে কতজনের ফ্রিজে কোরবানির গোশত আছে, আরেক কোরবানি এসে পড়ছে, আমার কাছে তো মানে মাথাতেই ধরে না যে এত দ্রুত সময় চলে কেমনে, খুব দ্রুত, খুব দ্রুত, খুব দ্রুত বাজান, খুব দ্রুত। এই জন্য আমি অনুরোধ করছি আল্লাহ তাআলার হাতে, আমরা আল্লাহ তাআলার হাতে, আমরা আমি যে আয়াতখানা পড়ছি শুধু এবারে তার তর্জমা বলি, তাহলে আমার কথা শেষ। কোরআনুল করিমের একুশ নম্বর পারা, কোরআনুল করিমের তিরিশ নম্বর সুরা, সুরায় রোম, এই সুরাটা থেকে আমি চুয়ান্ন পঞ্চান্ন ছাপ্পান্ন সাতান্ন চারটি আয়াত মাত্র পড়ছি, কোনো ব্যাখ্যা করবো না, শুধু তর্জমাটা বলি। আল্লাহ তাআলা সূরা রোমের চুয়ান্ন নম্বর আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে দিয়ে আল্লাহ নিজের পরিচয় দিচ্ছেন। আল্লাহ বলে বান্দা এদিক সেদিক তাকাইও না, তোমার মধ্যে তুমি দেখো আমি কে, আমি তোমারে দেখাইতেছি, তোমার মধ্যে একটু তুমি খেয়াল করো, বুঝেন নাই কথাটা, তো কারো কোনো দিকে চাইও না, তুমি শুধু তোমার দিকে একটু খেয়াল করো, তাইলে তুমি চিনবা আমি আল্লাহ কে, আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দুউফ, আল্লাহ বলেন আমি আল্লাহ যিনি তোমাদেরকে সৃষ্টি করেছে মিন দুউফিন, একেবারে দুর্বল অবস্থায়। তোমার মনে আছে কিনা তুমি দেখো, যদি মনে না থাকে তোমার চতুর্পাশে একটা কোলের বাচ্চার দিকে দেখো, তাইলে বুঝবা, আর তোমার মাকেও জিজ্ঞাসা করো, মা এমন কোলের বাচ্চা আমি ছিলাম কিনা, নাকি আমি প্রথম থেকেই জন্মের সময় পনেরো বছর বয়স্ক এমন কিনা।